রাধে শোনো, তোমার যে মাথায় পশুরা আছে, প্রত্যেকটা পশুরা পিছু আমার এক পন করে করে দিতে হবে। বাবা, এক পন করি? শুধু শোনো রাধে, আজকে তোমরা যদি আমার এই যে এদিকে এদিকে তাকাও, আজকে যদি দান না দাও কাউকে যেতে দেব না, দেব না, দেব না। ওরা রে, তোমার অঙ্গের যে বসন আছে প্রত্যেকটা বসন আমার দান দিতে হবে, নীলাজ বসন। এই আর যদি দান না দাও তোমার অঙ্গ থেকে বসন আমি টেনে খুলে নেব, নেব, নেব। ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একটা প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রকাশ্য দিবালোকে রাধারানীর বসন ধরে টানাটানি করে, হ্যাঁ, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা কি শিখব? এখানে তত্ত্বের দিকে বলছে, ভগবান জীবের বহিরঙ্গের বসন টেনে খুলছেন না। আমরা শুনি ঠিক, বুঝি ভুল। আমরা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বহিরঙ্গের বসন টানছেন না, ভক্তের অন্তরে আর একটা বসন আছে, সেটা হলো বিষয় বাসনার বসন। ভগবানের কৃপা ছাড়া ওই বিষয় বাসনা আমরা কেউ পরিত্যাগ করতে পারবো না, পারবো না, পারবো না। তাই ভগবান নিজে হাতে সেই ভক্ত মানে রাধা, রাধার সেই বসন নিজে হাতে টেনে খুলে নিচ্ছে। তাই এইবার বলছো, রাধে তোমার যে ওই যে নাকের নাকচাবি আছে, বেসন আছে, বেসন আমার দান দিতে হবে। শোনো শোনো, তা যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী আমার চিৎকার করে বলে উঠলেন, গোবিন্দ, তুমি কিনা সামান্য গরু চরানো রাখাল হয়ে আমাদের অঙ্গ স্পর্শ করতে চাও? ললিতা বলছে, রাধে আসলে দোষ গোবিন্দের নয়, দোষ কার জানো, আমাদের কপালে অপমান যোগ ছিল, তাই আজকে রাখালের হাতে অপমানিত হতে হচ্ছে। তাই ললিতা বলে উঠলেন, এখনো মম রণ হ, আগে যেন
সখীরা যখন বলেছে রাখাল, তখন গোবিন্দ বলছে আচ্ছা ললিতা, ও ললিতা তোমরা নয় বলছো আমি নহয় রাখাল, আমি রাখাল হয়ে দানি সেজে দান চাইছি, অধর্ম করছি। আর তোমরা যে একটু আগে বলছো, একটু আগে বলছিলে তোমাদের রাধারানী, রাধারানী নাকি রাজার মেয়ে? হ্যাঁ ও মায়েরা, রাধার বাবার নাম কি গো? কি নাম? বিশ্বভানু রাজা। তাহলে কৃষ্ণ বলছে তোমরা যে বলছো রাধারানী রাজার মেয়ে, যে রাজার মেয়ে হবে সে মাথায় দুধের পশরা নিয়ে হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াবে। কি গো মা? যে কোটিপতির মেয়ে হবে, যে কোটিপতির মেয়ে হবে সে চার চাকা নিয়ে সবসময় ঘুরে বেড়াবে। হরি বল হরি বল। তাহলে তখনকার সময় রাজারই মেয়ে রাধারানী, তা যে রাধার, যে রাজারই মেয়ে হবে সে দুধের পশরা মাথায় করে নিয়ে হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াবে। এইবার এইবার রাধারানী নিজ মূর্তি ধারণ করেছে। ও কৃষ্ণ, আমি রাজার মেয়ে হতে পারি, কিন্তু ভুলে যেও না আমি হলাম গোয়ালিনী। প্রাণ গোবিন্দ বলছে আরে শোনো শোনো গোয়ালিনী, আসলে তুমি যে মাথায় করে, এই যে তুমি যে মাথায় করে দুধের পশরা নিয়ে হাটে মাঠে ঘাটে যাচ্ছ, দোষটা তোমার নয়। কার দোষ? বিয়ের পরে গোত্র চেঞ্জ হয়ে যায়, হয় না? বিয়ের পরে গোত্র চেঞ্জ হয়, স্বামী হয়ে যায় পিতা। হরি বল হরি বল। মায়েরা মনে মনে ভাবছে বেটার ছেলে কি বলে রে, মাথা খারাপ হয়ে গেল নাকি, স্বামী আবার বাবা হয়? হ্যাঁ মা, আমি বলছি না, শাস্ত্রে বলছে স্বামী পিতার সমান হয়। কোন সময়? কোন সময়? বলছে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। তার মানে বিয়ের পরের দিন থেকে, বিয়ের বিয়ের যেদিন হয় সেই দিন মেয়েটির অন্নদান করে কে? মেয়েটার বাবা। আর বিয়ের পরের দিনকে মেয়ের বাবা, ছেলের হাত আর মেয়ের হাত এক করে দিয়ে বলে ওরে ওরে মা বাবা, আজ থেকে আমি আমার মেয়ের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, বলে না? তা বিয়ের পর থেকে ওই মেয়েটার অন্নদান করে কে? বিয়ের পর থেকে ওই মেয়েটার অন্নদান করে কে? তার স্বামী। তার স্বামী যখন অন্নদান করে, স্বামী হয়ে যায় অন্নদাতা, আর যিনি অন্নদান করেন তিনি হয়ে যায় পিতার সমান পিতা। তাই বলছে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, স্বামী স্ত্রী মিলনে হয় পতি, রতিদানে পতি, এইবার পিণ্ডদানে। দেখবেন কোনো মায়ের সন্তান নেই, মা মারা গিয়েছে, কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, সেই মায়ের আত্মার শান্তির জন্য শাস্ত্রে বিধান আছে স্বামী পিণ্ড দিতে পারে। পিণ্ডদানে পুত্র সম, ছেলের সমান হয়ে যাচ্ছে স্বামী তখন, পরকালের গতি। তাই তাই রাধারানীকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এই যে রাধা, দোষ তোমার বাবার নয়, তুমি যে মাথায় দুধের পশরা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার বিয়ে হয়ে গিয়েছে, তাই তোমার সমস্ত দায়িত্ব, তোমার রক্ষা করার ভার নিয়েছে তোমার স্বামী। আসলে দোষ কার জানো? দোষ হলো তোমার নিজ পতি, যে কেমন ধরিছে সে, তোমার নিজ পতি যে কেমন ধরিবে সে, তোমার নিজ পতি যে পতি যে পতি যে কেমন ধরিছে সে, তোমার নিজ পতি যে কেমন ধরিছে সে, তোমারও পাঠিয়ে দিয়ে হাতে, আরে তোমারও পাঠিয়ে দিয়ে হাতে। এই যে মা, অনেক অনেক মা দেখবেন সংসারের মঙ্গলের জন্য ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, হাটে মাঠে ঘাটে দোকান দেয়, তাই না? কি মা, ভুল বলছি? ভুল বলছি না, ঠিক বলছি? অনেক অনেক মায়েরা চাকরি করে না, ব্যবসা করে না, হ্যাঁ হাটে মাঠে ঘাটে দোকান দেয় না। তাহলে দোষ কাদের? স্বামীরা পাঠাচ্ছে তাই যাচ্ছে। তাই রাধে, তুমি যে মাঠে ঘুরে বেড়াচ্ছ, তোমার স্বামী তোমাকে পাঠিয়েছে। কে বলছে? কৃষ্ণ বলছে রাধে, তোর দোষ তোমার নয়, দোষ কার জানো? তোমার নিজ পতি যে কেমন ধরিছে, তোমার নিজ পতি যে কেমন ধরিছে, তোমারও পা দিয়ে দিয়ে হাটে, তোমারও পা দিয়ে দিয়ে হাটে। শোনো রাধে, এই যে আয়ান তোমার পেয়েছে, আয়ান তোমায় পেয়েছে, হাই হাই রাধে,
তোমার মতো সুন্দরী নারীকে যদি তোমার মতো সুন্দরী নারীকে যদি আমি পেতাম তাহলে কি করতাম জানো অমন রূপসী যদি মরে মিলা এত বিধি 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 রাখিতাম আমি সোনার খাতে তুমি গরু চোর তুমি কিনা তুমি কিনা চোর হয়ে আমাকে সোনার খাটে রাখবে ধন বলতে আসতে ধন বলতে তোমার ওই গোধন ছাড়া আর কিছু নেই নবলক্ষ ধেনু ছাড়া তোমার আর যে কিছু নেই তুমি আমার আর কানাই তুমি জানো না পার্বতী পতির নিন্দা সহ্য করতে না পেরে পিতার দক্ষের যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিল তাইনি সতী পিতার দক্ষের যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিল আর রাধারানী বলছে তুমি আমার সামনে আমার স্বামীর নিন্দা করছো কানাই শোনো 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 কানাই শোনো শোনো বলো কোন গুণে বিধি তোমার তোমার দানি করেছে বলো কোন গুণে উলুধ্বনি বল না উলুধ্বনি বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার রূপেতে ভ্রমণ কানাই 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 তুমি রূপেতে ভ্রমণ গুণে ননী চৌরা ও মায়েরা গায়ের রং কালো হলে তাকে কেউ ভালোবাসে হ্যাঁ গায়ের রং কালো হলে তাকে কেউ ভালোবাসে আমার গায়ের রংটা কালো জানো তাই কেউ বাসে না ভালো মানে আমার আমার মানে পার্থসারথীর নয় কৃষ্ণ বলছে রূপেতে ভ্রমরা গুণে ননী চোরা আমার ধনেতে ধবলি বসতি গাছে ধন মানে টাকা পয়সা টাকা পয়সা যে ছেলের থাকে নাই থাকে না কানু বলে শুনো রাই যে পুরুষের ধন নাই ধন ধর্ম সকলই কপালে যার টাকা নাই সেই ছেলের কিছু নাই তাই তো আর ধনেতে ধবলি টাকা পয়সা বলতে ধবলি কৃষ্ণের বসতি গাছে থাকে গাছে ধনেতে ধবলি বসতি গাছে তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইভাবে রাধারানী আমার আসছে রাধারানী আমার ভগবান শ্রীকৃষ্ণকে বললে এসো গোবিন্দ আজকের দানের শ্রেষ্ঠ দিন আজকের আমি তোমার দান দেব প্রাণ গোবিন্দ বললেন আমি আমি কৃষ্ণ আমি গোবিন্দ রাধে তুমি তোমার দেহ মন প্রাণ সব কিছু আমায় দান দাও তাই রাধারানী আমার দেহ মন প্রাণ জীবন যৌবন এহকাল পরকাল প্রাণ গোবিন্দের কাছে দান দিলেন গোবিন্দ আমার দান গ্রহণ করলেন মহানন্দে এখানে আমার লীলার বিষয়বস্তু সমাপ্ত হলো প্রেম সে বলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি হরি বল দাঁড়ালো অযুগ।